রাস্তায় এত ময়লা ছিল, তাই বাধ্য হয়ে স্ট্রিট ফুড খেতে আমি রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টে এসে আমি যে ডোসা খাচ্ছি, রাজকাচুরি খাচ্ছি, যেগুলো আমি চাইলেই কিন্তু স্ট্রিট ফুডে খেতে পারতাম, বাট এখানে আসার পরে পাশের টেবিলে এমন সব খাবার নিয়ে বসছে আর খাইতেছে, ওগুলো না খেয়ে আমি এখান থেকে যেতে পারবো না। আমি সব অর্ডার করে দিছি, একটা একটা করে সব আসতেছে, দেখতে থাকেন কি আসতেছে। আপনারা দেখলেও লালা পড়বে জাস্ট মুখ থেকে। এটা নামটা না অনেক অদ্ভুত, চেতিনাথ চিকেন বিরিয়ানি। কি কি? চেতিনাথ চিকেন বিরিয়ানি। চেতিনাথ? হ্যাঁ, না তুমি ভালো করে উচ্চারণ করতে পারো না দেখি। চেতিনাথ, বাবরে বাবা। তাই এটা দুইজনের জন্য বিরিয়ানি। আমার মনে হয় মাংসের পিস আছে হচ্ছে টোটাল চারটা, চারটা মনে হচ্ছে, যেহেতু তিনটা দেখতেছে তার মানে আরেকটা থাকবে। দুইজনের জন্য নিশ্চয় তিনটা দিবে না, তাহলে তো মারামারি লাগবে। আপনারা হয়তো বা এই যে এই লেখাটা দেখে বুঝতে পারছেন যে আমি ডোসা এক্সপ্রেস আসছি। ইয়াস, আমি মিরপুরে ডোসা এক্সপ্রেস আসছি। এটার অ্যাড্রেসটা আমি খেয়ে বলবো, কারণ এমন যদি হয় যে খাবার আমার খেয়ে ভাল লাগে নাই, তাহলে অ্যাড্রেসগুলো কী করবো। যাই হোক, ধানমন্ডিতে নাই? আছে, ধানমন্ডিতে একটা ডোসা এক্সপ্রেস আছে, ওইখানে প্রায় সময় আমরা যাই, তাহলে এই চিকেন বিরিয়ানি খাবো। মজা ঘিয়ে রাঁধছে অথবা রান্না করার পরে ইচ্ছা মতো ঘি ঢালছে। পুরো বিরিয়ানির মধ্যে ক্রিসপি পেঁয়াজ পেরেস্তা, সেই সাথে কিশমিশ, বাদাম, সব কিছু মিলে একদম মানে সেই সেই একদম মশলাদার। অনেকেই আছে যে খুব হেভি মশলার বিরিয়ানি পছন্দ করে না, এইটা একদম পারফেক্ট ব্যালেন্সড মশলার একটা বিরিয়ানি। খাওয়ার পরে মনে হবে কোথায় যেন হারিয়ে গেছি। একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারও আসতেছে, একদম হালকা। ডোসা এক্সপ্রেসে যে এত মজার বিরিয়ানি থাকতে পারে এটা কিন্তু না দেখলে বুঝতাম না। ওদের এই ডোসা রাজকাচুরি কেমন লাগছে তোমার কাছে? অসাধারণ লাগছে। তুমি জানো ওদের এই টাইপের এইরকম আরো অনেক আইটেম আছে যেগুলোর উপরে আমি আলাদা করে আরেকদিন একটা ভিডিও করব। আজকে কিন্তু এগুলো এই ভিডিওতে দেখাবো না। সেই ড্রিঙ্কসগুলো কত করে জানো? ড্রিঙ্কসগুলোর প্রাইস 295 থেকে 310 টাকার মধ্যে। তবে যতগুলো ড্রিঙ্কস খাইছি এর মধ্যে এই যে প্যাশন যেটা ছিল না, প্যাশন ফ্রুটে, এইটা আমার কাছে বেশি ভালো লাগছে। মানে এক একজনের কাছে এক একটা ভালো লাগতে পারে, তবে এটার প্রাইসটা যদি একটু শুনতে একটু বেশি মনে হইতেছে, বাট এরকম একটা রেস্টুরেন্টের মধ্যে এই ড্রিঙ্কসগুলো এই প্রাইসে না বিক্রি করলে আসলে হয় না। আবার দেখেন প্রাইসটা বলো। এটার প্রাইস বলছি তো 550 টাকা। এখানে যে দুইজনের বলতেছে না, এটা তিনজন মনে হয় খেতে পারবে, কারণ এখানে পরিমাণটা অনেক বেশি। এই যে বলছিলাম না, চার পিস মাংস দেয়, এই যে দেখছো। তুমি বেটাদের ব্যবসা নষ্ট করতেছো, দুইজনের কাছে সেল করবে, এখন তিনজন এসে বসে যাবে তোমার কথা শুনে। কেউ কি আসলে খালি একটা জিনিসই খাবে, আরও তো সাথে অনেক কিছু নেবে। আপনারা যদি তিন চারজন মিলে আসেন এটা কিন্তু একটা নিতে পারবেন, কিন্তু সাথে আবার অন্য কিছু অর্ডার করে ফেলবেন। কি অর্ডার করবেন আর কি না অর্ডার করবেন সেটা বুঝতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। আপনারা কখন পুরো ভিডিও দেখেন না? তুমি তো এটা খেয়ে পেট ভরে ফেলতেছো, কাবাবটা কাবাব কেমনে খাবা? খেতে পারবো, সমস্যা নাই, ট্রাস্ট মি। যারা সুলতানস ডাইনের একেবারে মশলাদার এবং ঝোলযুক্ত কাচ্ছি অনেক পছন্দ করে, তাদের কাছে হয়তো বা এটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু যারা এখানে এসে এটা একবার খাবে, একটা বান্দাও, সিঙ্গেল একটা বান্দাও বলতে পারবে না যে এই চিকেন বিরিয়ানিটা তার কাছে ভালো লাগে নাই। যদি বলে সে মিথ্যা কথা বলতেছে, অথবা তার টেস্ট বাড়ে আসলে সমস্যা আছে। এসে পড়েছে আমার সব মজার মজার খাবার। সবার আগে না আমার দামটা বলে দিই, এইটা হচ্ছে পনির বাটার মশলা, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর এইটা হচ্ছে ডাল মাখনি, যার প্রাইস হচ্ছে 290 টাকা। এইটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, যার প্রাইস হচ্ছে 350 টাকা। আর এইটার সাথে আছে হচ্ছে হারিয়ালি কাবাব, এটার প্রাইসটা এটার থেকে একটু বেশি, 380 টাকা। আর এখানে আছে হচ্ছে দুইটা গার্লিক বাটার নান, এটার প্রাইসটা হচ্ছে এক একটা 80 টাকা করে। ও বিরিয়ানি এতগুলো খেয়ে আমার পেট পুরা ভরে গেছে, ফুলে গেছে। বাট এই ডোসা এক্সপ্রেসে এইরকম ইন্ডিয়ান অনেক টাইপের খাবার আছে, হয়তো বা এগুলো ওইভাবে খেতে পারবো না, বাট অল্প অল্প করে টেস্ট করে আপনাদেরকে বলার চেষ্টা করব। অনেকে আছে কি বাটার নানের সাথে অথবা নর্মাল নানের সাথে ঝোলযুক্ত খাবারও খেতে পছন্দ করে, অনেকে আছে হচ্ছে আবার টিক্কা বা কাবাব টাইপের আইটেমও পছন্দ করে। আমি কোনটা পছন্দ করি, আমার মজা লাগলে আমি সবই পছন্দ করি, এই জন্য আমি সবই অর্ডার করে ফেলছি। এইগুলা কিন্তু আবার কেউ ভাববেন না চিকেন, এইগুলো সবগুলো হচ্ছে পনির। এইভাবে করে পনিরগুলো কেটে কেটে তারপরে যে বাটার মশলা করছে, এই পুরোটার মধ্যে না একটা এলাচির খুব স্ট্রং ফ্লেভার আছে। আপনার কাছে মনে হবে কি এলাচি কামড় দিয়েছেন, বাট আসলে কিন্তু না এমন। আর দেখেন কত ঘন, হালকা একটু মিষ্টি মিষ্টি, আবার ঝালঝালও আছে, মানে সব কিছু মিলে নানের সাথে অনেক ভালো লাগবে। ধরো কেউ একজন মানে এলাচির ফ্লেভার পছন্দই করে না, তার কাছে কেমনে ভালো লাগবে? হ্যাঁ সেটাই, ঠিক বলছো। যারা এলাচি অপছন্দ করে আর পনির অপছন্দ করে তারা তো ভুলেও এটা নিতে যাবেন না। ইয়েস, পনির আমিও খাই না। এইখানে আছে হচ্ছে ডাল মাখনি। ডাল মাখনি কিন্তু ইন্ডিয়াতে খুবই পপুলার, এবং যারা ইন্ডিয়ান ফুড খুঁজতেছেন না তারা এখানে চলে আসবেন।
একেবারে ফ্লেভার বাটারের। আচ্ছা, এটার কালারটা কিন্তু দেখতে অত বেশি সুন্দর না, তাই দেখতে সুন্দর না হলেও খেতে যে ভালো হবে না এমন কিন্তু নাও হইতে পারে। এটা মজা। এই এরপর থেকে আমি যদি ডোসা এক্সপ্রেস আসি কোনো কথা নাই, নান আমি খাবো কাবাব দিয়ে। কাবাব বেশি মজা, কাবাবটা একদম ফার্স্ট ক্লাস হয়েছে। যেমন টেস্ট তেমন লুক তেমন সফটনেস। এটা কি হারিয়ালি কাবাব? হারিয়ালি কাবাবের সাইজ দেখছো, এত বড় করছে, ওয়াও। তার মানে ওদের এখানে স্ট্রিট ফুডে যে আমরা ডোসা দেখি বা অনেক টাইপের যে ফুচকা টুচকা হাবিজাবি দেখি, পানিপুরি দেখি, সেগুলো সহ কাবাব আইটেম সহ বিরিয়ানি সহ মানে সব কিছু আছে। আবার মুভেন পিকের আইসক্রিম আছে, ওগুলো কিন্তু পরে দেখাবো। ইয়েস, কাবাব যে মানে কারি আইটেমের থেকে বেশি মজা হবে এটা কিন্তু আমরা প্রথমে ভাবিনি। আমরা ভাবছি আগে কারি আইটেম বেশি মজা হবে, এখন খেয়ে দেখতেছি যে না, কাবাব আইটেমগুলো বেশি মজা। একটা ব্যাপার হতে পারে যে আমরা যেহেতু বিরিয়ানি খাইছি, বিরিয়ানি খাওয়ার পরে কারি আইটেমটা ওইভাবে হয়তো আমাদের মুখে লাগতেছে না। হ্যাঁ, এটাও হতে পারে। কাবাব আইটেম কিন্তু আমার বেশ ভালো লাগতেছে। আমি জানি না আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে এত সুন্দর করে গার্লিক নান বানায় দিবে কিনা। যদি না দেয় আমার ভিডিও বাই করে দেখায় বলবেন, আপনাকে যেভাবে দিবেন আমাকে সেভাবে দিবেন। হ্যাঁ, অনেক সুন্দর করে উপরে বাটার দিছে, তারপর কত সুন্দর করে গার্লিক গুলো দিছে, তারপরে কোরিয়ান্ডার লিভ যেটা সেটাও দিছে, মানে দেখতে যেমন না খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। আমি আজকে আসছি হচ্ছে ডোসা এক্সপ্রেসে মিরপুর ব্রাঞ্চে, যেটার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 12 আরন বিল্ডিং এ লিফটে 3-এ। হ্যাঁ, লিফটের 3-এ আর চতুর্থ তলা। ওদের এখানে কিন্তু মোবাইল পিকের আইসক্রিম আছে, কয়েকটা অর্ডার করছি, আসতেছে। আবার দেখেন ছোট্ট একটা কিডজোন আছে এখানে, একদম পিচ্চি। অল্প পিচ্চি নিয়ে এসেছে, এটা দিলেই হবে। হ্যাঁ, এটাতে একজন বা দুইজন সর্বোচ্চ 3 জন খেলতে পারবে। মিরপুর ব্রাঞ্চের এই রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড়, অনেকগুলো ফ্রেন্ডস নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, আড্ডা দিবেন, খাওয়া দাওয়া করবেন আর আমার কথা মনে করবেন। কি দিন আসলো দেখো, কোকের উপরে আইসক্রিম ভাসে। এটা মুভেন পিকের, রাইট? ইয়েস। এটার নাম কি? এইটার নাম হচ্ছে ব্রাউন কাউ ফ্লোট, আর এইটা হচ্ছে লেমন আইস ফ্লোট। ব্রাউন কাউ ফ্লোট মানে কি? এখানে তো আমি গরু টরু দেখতেছি না, কিন্তু আমি কোক দেখতে পাচ্ছি খালি। আমি বাহিরে কোক আর আইসক্রিম একসাথে খেয়ে দেখবো, আমার মনে হয় একই রকমই টেস্ট লাগবে, কি অদ্ভুত। তো দুইটার প্রাইস হচ্ছে 355 টাকা। কোকের উপরে দিছে হচ্ছে আইস কিউবস, তার উপরে হচ্ছে আইসক্রিম। ভালো লাগছে? খারাপ লাগে না। ইন্টারেস্টিং আইটেম। কি অদ্ভুত খাবার। আচ্ছা, আইসক্রিমটা কেন ডুবে যাচ্ছে না? আমার তো প্রশ্ন সেটা। হ্যাঁ, এটার পেছনে যুক্তিটা কি? সায়েন্স আছে কোনো নিশ্চয়ই? আমি তো সায়েন্স স্টুডেন্ট, কিন্তু আমি তো বুঝতেছি না। ইয়েস, এটা ভালো। এটা হচ্ছে তোমার এই যে স্প্রাইট বা সেভেন আপের মধ্যে যে লেবুর জুসটা দিছে, তার মধ্যে আবার আইস কিউবস আর এই যে মোভেন পিক আইসক্রিম, এটা ভালো। আপনাদের সবার কাছে আই থিঙ্ক এই ফ্লেভারটা বেশি ভালো লাগবে কোকের থেকে। আপনারা যদি এখানে আসেন, আসলে এইটা ট্রাই করবেন, 355 টাকা প্রাইস। ওই জুসের থেকে আমার মনে হয় এটা বেশি ভালো হবে। ভারী খাবারের মধ্যে বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন। যদি কাবাব আইটেম নিতে চান তাহলে যে কোনো একটা কাবাব নেবেন। আর ডোসা বা রাজকাচুরি এই আইটেমগুলোর জন্য কিন্তু আমি আলাদা ভিডিও করবো, তাই আগে আগে খাইতে এসেন না, আমি আগে বলে নিই কোনটা ভালো কোনটা কম ভালো। ঠিক আছে, আজকে তাহলে বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ।